আসসালামু আলাইকুম। মাত্র দুইটা ক্লিকে আসলে কি ফন্ট চেঞ্জ করা সম্ভব? জি হ্যাঁ সম্ভব। কোনো রুট না করে আর কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে আপনি নিজের ফোনে এই ফন্ট চেঞ্জ করার এই কাজটা করতে পারেন। সো স্পেশালি আমি যে এই ভিডিওতে যে মেথডটা দেখাবো সেটা শুধু কাজ করবে রিয়েলমি ফোন ইউজার্সদের ক্ষেত্রে, আর আমি যে ফোনটা ইউজ করতেছি সেটা হলো রিয়েলমি 5i। সো ওপোর ফোনেও এটা কাজ করার কথা, বাট কিছু কিছু ফোনে ব্যতিক্রম থাকতেই পারে। বাট আমি এইটুক শিওর যে রিয়েলমির সকল ফোন বা সকল মডেলের ফোনে এই মেথডটা কাজ করবে। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। সো আমরা যারা রিয়েলমি ফোন ইউজার্স তাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন আছে যার নাম হলো থিম স্টোর, যেটা রিয়েলমি ফোন বিল করার পর নিজে থেকে ইনস্টল করে দেয়। সো আমাদের ফোন চেঞ্জ করা এই সকল কাজ ওইখানেই হবে থিম স্টোর, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন থিম স্টোর। সো আমরা থিম স্টোর অ্যাপ্লিকেশানে এন্টার করব, এবং এন্টার করলে আপনাদের সবার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, হোম, থিমস, ফন্ট, ওয়ালপেপার এবং আপনার যে অ্যাকাউন্ট মি। সো আমাদের কাজ হলো ফন্টে ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন থিমের পাশে এবং ওয়ালপেপারের মাঝখানে, থিম এবং ওয়ালপেপারের মাঝখানে সো ফন্টে আমরা ক্লিক করব। সো ফন্টে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে কাস্টমলি কিছু ফন্ট দেওয়া থাকবে। সো এগুলো আপনার ডাউনলোড করে আপনার ইউজ করতে হবে। আর যেহেতু থিম স্টোর রেগুলারলি আপডেট নেয়, সেক্ষেত্রে আপনি নতুন নতুন ফন্ট ফিচার পাওয়ার একটা সুযোগ রয়েছে। সো আপনি কাস্টমার ফন্টগুলোর মধ্যে যেটা লাইক করেন সেটার পর ক্লিক করতে হবে। সো আমি আমার মতো একটা ফন্টের পর ক্লিক করলাম। সো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে হলো প্যাসেজ আকারে বা পোয়েম আকারে সো সেই ফন্টের একটা ডেমো দিয়ে দিছে। সো এখান থেকে আপনার যদি সেই ফন্ট পছন্দ হয় বা তার লেখাটা পছন্দ হয় তাহলে আপনি ক্লিক করবেন ডাউনলোড ফর ফ্রি। সো এইখানে ক্লিক করলে আপনার ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। সো আমারটা স্টার্ট হয়ে গেছে। সো ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখা যাবে অ্যাপ্লাই। সো অ্যাপ্লাই মানে সো আপনি যদি যদি পছন্দ করেন তাহলে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই করলে আপনার ফোনের পুরো জায়গায় এই ফন্টটা চলে আসবে। সো আমিও আমার ফোনে এটা ইউজ করতে চাই। সো অ্যাপ্লাইতে ক্লিক করলাম। সো অ্যাপ্লাইং হয়ে যাচ্ছে। সো অ্যাপ্লাই হয়ে গেছে। সো আপনি দেখতে পাচ্ছেন আমার সকল ফন্ট চেঞ্জ, জাস্ট চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখান থেকে বেরোয় আপনাদের দেখাচ্ছি। সো এখানে আমার গেল হোমে চেঞ্জ হয়ে গেছে, নোটিফিকেশানও চেঞ্জ হয়ে গেছে। সো সব জায়গায় এরকম চেঞ্জ হয়ে যাবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যাই বলেন, ইউটিউব টিউটিউব সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে ফন্ট। সো এভাবে চেঞ্জ হয়ে যাবে। সো আমি সেটিংয়ে যেয়ে একবার দেখাচ্ছি যে হ্যাঁ চেঞ্জ হয়েছে নাকি। এখানে ছোটো ছোটো তো আপনি দেখতে পাচ্ছেন হয়তো। সো সেটিংসে গেলে সো এই যে আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে, সব জায়গায় ফন্টটা চলে আসছে এবং ফন্টটা আসলে জোস ভালো লাগছে। সো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর লাইক বাটনে একটা ঘুষি মারেন যাতে লাইক হয়ে যায়, এবং সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করেন, দেখবেন ম্যাজিকের মতো সেটা সাদা হয়ে গেছে এবং পাশে একটা বেল আইকন চলে আসছে, সেই বেলটাকেও বাজিয়ে দিন যাতে আমাদের পরের ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় ট্রিং ট্রিং। সো আজকের মতো বিদায়, গুড বাই।